আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার কবে প্রকাশিত হতে পারে এবং প্রিলিমিনারি পাস মার্ক কত, প্রিলিমিনারির জন্য কি কি টপিক গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা আলোচনা করব। এই শুরুতেই বলে নিচ্ছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে? NTRCA মূলত নিবন্ধন রিটার্নের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে নতুন সার্কুলার প্রকাশ করে থাকে, সেটা আপনারা মোটামুটি সবাই জানেন। যেহেতু 18তম নিবন্ধন পরীক্ষার রিটার্নের রেজাল্ট সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করবে, তাই সার্কুলার অক্টোবরে প্রথমে হতে পারে। তবে তথ্যসূত্র অনুযায়ী অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ ভাইবা শুরু হবে এবং ভাইবা চলাকালীন সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আপনারা জানেন যে 18তম নিবন্ধন রিটার্ন পরীক্ষার খাতা দেখা চলমান রয়েছে এবং খাতা দেখা প্রায় শেষ পর্যায়ে, প্রথম পরীক্ষক শেষ করে দ্বিতীয় পরীক্ষকের কাছে অনেক খাতায় পৌঁছে গেছে এবং সেগুলো এ মাসের মধ্যেই দেখা শেষ হয়ে NTRCA তে জমা পড়বে, এবং NTRCA তে জমা পড়লেই তারা সর্বোচ্চ 1 সপ্তাহ সময় নিয়ে আপনার রেজাল্ট তৈরি করে অক্টোবরের ফার্স্ট উইকের দিকে রেজাল্ট প্রকাশ করবে। এবং অক্টোবরের ফার্স্ট উইকে রেজাল্ট প্রকাশ করলে তারা অক্টোবরের শেষের দিকে ভাইবা নেওয়া শুরু করবে, এবং এই ভাইবা চলাকালীন সময়ে আশা করছি যে 19তম নিবন্ধন পরীক্ষার সার্কুলার শুরু হবে। এবার আসুন, প্রিলিমিনারিতে পাস মার্ক কত হবে এবং মাইনাস মার্ক কত। আপনারা জানেন প্রিলিতে পাস মার্ক বরাবরের মতো 40%, 100 থেকে 100 আপনি 40 পেলে পাস করবেন, এবং মাইনাস মার্কও সেম থাকবে 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে আপনার 1 নম্বর কাটা যাবে। আসুন, প্রিলি পাসের জন্য কোন টপিক পড়ব। প্রথমে আপনাকে বিগত প্রশ্ন পড়তে হবে। বিগত সালের BCS প্রাইমারি ও নিবন্ধন এর রিপিট হওয়া প্রশ্নগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে। সাম্প্রতিকের জন্য পেপার ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, আশা করি এগুলো যথেষ্ট হবে নিবন্ধন প্রিলিপাসের জন্য। এছাড়া আপনাদের আরো সহজ প্রস্তুতির জন্য বিষয় ভিত্তিক মডেল টেস্ট প্রশ্ন আপলোড করা হচ্ছে, এগুলো আপনার প্রিলিপাসে যথেষ্ট সহযোগী হবে বলে আমি মনে করি। আপনারা এখানে দেখেন বিগত সালের BCS প্রাইমারি নিবন্ধন রিপিটিং প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো গুরুত্ব সহকারে আপনারা দেখে নেবেন, এবং সেগুলো থেকেই দেখবেন যে আপনার পাস মার্ক 40-50 অথবা 50-60% মার্ক প্রশ্ন এগুলো থেকে করে থাকে NTRCA। এগুলো অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে। এছাড়া আপনারা জানেন যে আমরা মডেল টেস্ট আকারে 10টা প্রশ্ন মডেল টেস্ট আকারে আমরা আপলোড করছি, এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন, আশা করি এগুলো আপনার পাশের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শতভাগ প্রিলি পাসের জন্য মডেল প্রশ্নগুলো হার্ড কপি এবং সফট কপি হিসেবে দেওয়ার চেষ্টা করব। যারা নিতেই আগ্রহী হবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার, বিশেষ দ্রষ্টব্য এই হার্ড কপির জন্য কাজ চলছে, সেটা প্রিলির পরীক্ষার 1 মাস আগে পাবেন, খুব সংক্ষিপ্ত হবে, যা আপনি 1 সপ্তাহে করে শেষ করতে পারবেন বলে আমার বিশ্বাস। আপনাদের রেসপন্স কেমন সেদিক বিবেচনা করে আমরা এগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।